আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের উপর গভীরভাবে প্রভাব সৃষ্টি করতে পারতেন এবং তাদের জন্য বড় ধরনের ত্যাগ স্বীকারও করতে পারতেন, যা তার উন্নত নৈতিকতার পরিচায়ক। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করার সময় এটি প্রতীয়মান হয় যে তিনি সারা জীবন লোকদের মাঝে আনন্দ ও সৌহার্দ্য বিতরণ করেছেন। আমরা এখন যে ঘটনাটি বর্ণনা করব তা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম মুজেজার একটি, যেখানে সাহাবীদের প্রতি তার সুগভীর মহব্বত লক্ষ্য করা যায়, যাদেরকে তিনি সুখে দুঃখে সাহায্য করেছেন। খন্দকের যুদ্ধের দিন মুহাজিরিন এবং আনসারদের মধ্যে 1000 সাহাবি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরীক্ষা খননের জন্য ব্যস্ত ছিলেন। শীতল বাতাস প্রবলভাবে বইতে শুরু করে এবং মুসলমানরা বেশ সমস্যায় পড়ে। তারপরও তারা অবিরাম পরিশ্রম করে বিপুল পরিমাণ মাটি খনন করেন এবং কাঁধে বহন করে নিয়ে যান। এভাবেই দিন রাত পরিশ্রম করে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। তাদেরকে বাড়িতে যাবার কোনো অনুমতি দেয়া হয়নি এবং অনেকেই অভুক্ত থেকে কাজ করেন। এই অবস্থায় আমর বিন রাওয়াহর স্ত্রী তার কন্যাকে ডেকে তার দু হাত ভরে খেজুর দিয়ে বলেন, এ খেজুর তোমার আব্বা ও চাচা জান আবদুল্লাহ বিন রাওয়াহর কাছে নিয়ে যাও। পরিখার কাছে খেজুর নিয়ে যাবার পর সে তার আব্বা জান ও চাচা জানকে খুঁজতে লাগলো। তাদেরকে না পেয়ে সে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেল, যার কাছে সে তার আব্বা জান ও চাচা জানের খবর জানতে চাইল। আল্লাহ রাসুল বললেন, হে কিশোরী, এখানে আসো, তোমার হাতে এগুলো কি? সে বলল, হে আল্লাহ রাসুল, এগুলো খেজুর। আমার মা এগুলো আমার আব্বা ও চাচার হাতে দিতে বলেছেন যাতে তারা খেতে পারেন। আল্লাহ রাসুল বললেন, ওগুলো আমার কাছে নিয়ে আসো। সে খেজুরগুলো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিল, কিন্তু সেগুলো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পূর্ণ করতে পারল না। তিনি একটি চাদর আনতে বললেন, পরে তা আনা হলে সেটি মাটিতে বিছানো হলো। অতঃপর সে চাদরের উপর খেজুরগুলো রাখা হলো। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মুসলমানদেরকে বললেন, আমার কাছে আসো এবং এগুলো খাও। যারা খন্দক খুঁড়ছে তাদেরকে ডাক দাও। খন্দক খুঁড়ায় ব্যস্ত সাহাবিরা জলদি চলে গেলেন এবং খেজুর খেতে শুরু করলেন। তবে খেজুর খাওয়া শুরু করার সাথে সাথে খেজুরের পরিমাণও বেড়ে যায় এবং খেজুরগুলো কাপড়ের বাইরে পড়তে শুরু করে। প্রিয় ভিউয়ার্স, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর বণ্টনের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করেনি, বরং যারা খন্দক খনন করছিলেন তাদের সকলকে ডেকে খেজুর খেতে দিয়েছিলেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ।